গত তিন দিন আগে ঘাদানি ঘাদানি বোঝেন ঘাদানি ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে একশো জন হুজুর কতজন হুজুর একশো ষোলো জন হুজুরের একটা তালিকা দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দুদকের কাছে একশো ষোলো জন হুজুর এই একশো ষোলো জনের মধ্যে আমার নাম আঠারো নম্বরে আছে একশো ষোলো জনের মধ্যে আমি কত নম্বরে আঠারো নম্বরে আছে কার তালিকা হচ্ছে কার তালিকা সুরেব ডাকাতের বাদ পাড়ের দুর্নীতিবাদের কোনো তালিকা নাই তালিকা হচ্ছে কার হুজুরের তালিকা হুজুর আপনি আসল না ভেজাল এবারে সাইজ হবে দরে কর যেরকম বাংলাদেশে মাঝে মধ্যে নাটক সিনেমায় হুজুর শাস্ত্র এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদী যারা সিনেমা দেখছে নাটক দেখছে তারা দেখবে ওরা একেবারে সেই হুজুর মাথার টুপি দাড়ি জুব্বা পরে একটা মেয়ে মানুষদের খোপ করে ধরে তখন নাটক সিনেমা যারা দেখে তারা এই হুজুর না লুচারে মাথার টুপি মুকদ দাড়ি নিয়ে হুজুর হয়ে মেয়ে মানুষকে ধরছে ইতিমধ্যে সাকিব খান প্যান্ট শার্ট পরা হুজুরের হাত থেকে মেয়েটাকে রক্ষা করেছে তখন সবাই কায় হুজুরের চাইতেই ভালো হুজুর মেয়েক ধরে আর ই মেয়েক বাঁচায় আসলে প্রত্যেকটা সিনেমায় ভিলেন হবে হুজুর আর লুচ্চা হবে নায়ক ধরে কথা ঠিক কেনা কথা কান এগুলা কি আসল হুজুর না ভেজাল হুজুর আমাদের বাংলাদেশে এরকম ভেজাল কিছু হুজুর আছে যে হুজুরগুলো সমাজের মধ্যে ফেতনা করে ফাঁসাদ করে জঙ্গি সিএমবির কর্মসূচি পালন করে ওরা কিন্তু আসল হুজুর না এরা হলো ভেসের হুজুর ধরে কন কথা ঠিক কিনা আসল হুজুরের দোষ হয় আপনারা যারা এখানে বসে আছেন আমি আপনাদের কাছে বলতেছি আমরা যে এখানে এসেছি এ আসার আগে আমরা একটা জায়গায় ছিলাম সেটা কোন জায়গা ও বাড়িতে ছিল কোন বনেরি পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি আমরা এমন একটা জায়গায় ছিলাম যে জায়গাকে বলা হয়েছে আলমে রুহের জগৎ জোরে বলেন কিসের জগৎ সেই জগৎ থেকে আমরা এখানে এসেছি এখানে মানে দুনিয়া মায়ের প্যারিরা জগৎ করা যাবে না জগৎ সম্পর্কে আমি বলতেছি পঞ্চ পঞ্চরূহ হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই দুয়ের পর মাতার মরণ নাই কেবলে হে মানুষ মরে মানুষ মরিলে তবে বিচার হবে কা আমার ভাই যে কথা বললেন না এই হিসাবে পাঁচ জোরে এখন কয়টা আমি আজকে বলতেছি তিনটা শোনেন তিনটা শোনেন পরে দুইটা সময় বলে হবে যে জগতে ছিলাম আলমে আর রুহের জগৎ আমরা যে রুহের জগতে ছিলাম এ ব্যাপারে কারো সন্দেহ আছে এখন কারো আপনাকে সন্দেহ আছে তবে মনে নাই রুহের জগৎটা কেমন জগৎ আমাদের মনে আছে মনে আছে মনে নাই এই ছেড়ে আর একটা জগতে যাব সেই জগৎকে আমরা দেখিনি তবে আমরা শুনেছি জোরেখান কথা ঠিক আপনাকে সেই জগতের কথা বিশ্বাস হয় রুহের জগতে যেমন ছিলাম সত্য দুনিয়ার জগতে যেমন আছি এটাও সত্য এবং এখান থেকে আর জগতে যাব সেটা সত্য এ রুহের জগতে আল্লাহ তালা আমাদেরকে এত দয়া করেছেন যে দয়ার কারণে দুনিয়াতে আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন আল্লাহ জোরে কর আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে কবুল করেছে এখান থেকে প্রকাশ হয়ে গেল আল্লাহ যখন আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে তাহলে জান্নাতেও আল্লাহ আমাদেরকে কবুল করবে নিনশা আল্লাহ জি জি আসুন আব্দুল লাইনা সাহেব দেখে তো আল্লাহ এই যে কোরআনের মাহফিল আমাদেরকে বসাইছে আপনারা বলেন তো এই মাহফিলকে এতদিন দিন বক্তার মুখে আপনারা কি শুনছেন এই মাহফিলকে বলা হয় রিয়াজুল জান্না বেহেশতের বাগান এটা কি আপনাদের বিশ্বাস হয় কথা কয় না বেহেশতের বাগান এটা যদি বিশ্বাস হয় তাহলে একটুখানি যদি বৃষ্টি আসে মনে করেন বক্তা ওয়াজ করতেছে আপনারা শুনতেছেন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তখন কি আপনারা বসে থাকবেন না উঠে যাবেন না বেহেস্তের বাগান যাদের বিশ্বাস হয় তাদের তো জীবন থাকতে ওটার কথা নয় জোরে কথা ঠিক কিনা কিন্তু গত রাত্রে যেখানে মাহফিল করছি সেখানে মানুষ মুখে যা কয় তা করে না এই জন্য আল্লাহ বলে তোমরা যা বলো তা তোমরা করো না এই জগৎ থেকে আমরা আর একটা জগতে যাব তবে আমরা বিশ্বাস করি মুসলমানের ঘরে কবুল করে জান্নাতের বাগানে আল্লাহ যখন আমাদের কবুল করেছেন আমাদেরকে জান্নাতেও কবুল করবেন আল্লাহ যদি কোনো সমস্যা হয় জান্নাতে যাওয়ার ব্যাপারে যদি কোনো সমস্যা হয় আমাদের কোনো টেনশন নাই এই সমস্ত ছেলে পেলেদের আর বিশ্বাস হয় না তো এরা পুরাপুরি নষ্টের পথে চলে গেছে এদেরকে ভালো করা এ ওয়াজ দেওয়া সম্ভব না বক্তার ওয়াজ এদেরকে ভালো করা যাবে না কারণ তেরো বছর করছিলেন ওয়াজ খুব একটা মানুষ ভালো হয় না এই জন্য আল্লাহ দেখলেন ওয়াজ বন্ধ করে নবীরে হিজরত করে মদিনায় পাঠা দিছে তোর কোন কথা না আমাদের বাংলাদেশে মক্কার সমাজ আছে কিন্তু মদিনার সমাজ নাই মক্কায় আল্লাহ রাসুল ইমাম ছিলেন আর নেতা ছিল আবু জেহেল ইমামের কথা মানুষ খুব একটা শোনে না নেতার কথাই বেশি শোনে ঠিক কিনা বলে যার কারণে মক্কাই ছিল নবী ইমাম আবু জাহেল ছিল নেতা আর মদিনায় হিজরতের পরে নবী ইমামও ছিলেন আবার নেতাও ছিলেন কথা কন ঠিক তো ওদেরকে ঠিক করবার গেলে তো ওয়াজ দেওয়া হবে না আইন লাগবে আইন আইন বোঝেন কার আইন আল্লাহর আইন করবার পারেন না প্রশাসনের আইনটা ঠিক করবেন আমাদের ওই যে হিলি বর্ডারে হচ্ছেন ওখান থেকে ফেন্সি ডিল সাপ্লাই হয় ওখান থেকে ফেন্সি কি হয় সাপ্লাই হয় ফেন্সি ডিলের মাইকোরের মধ্যে মুরদার লাশ মানুষের লাশ বানায় ফেন্সি ডিল নিয়ে যাচ্ছে আসলে কফিনে কোনো লাশ নাই কফিনে কি আছে ফেন্সি নিয়ে যাচ্ছে কোথায় ওই হিলি হাকিমপুর এটা আপনার দিনাজপুর জেলার একটা উপজেলা হিলি ওখান থেকে মাইক্রোতে নিয়ে যাচ্ছে গোবিন্দগঞ্জ পুলিশ পার হয়ে গেল কিছু না। বগুড়া পার হয়ে গেল কিছু না একেবারে ঢাকায় যখন গেছে তখন ধরা পড়ছে আপনারা বলেন তো এর মধ্যে পুলিশ আছে না নাই তাহলে সব পুলিশ সাইডে দিল ওখানে গিয়ে ধরা পড়লো কারণ কি তাহলে বোঝা গেল যে আইনগুলো টাকার দ্বারা পরিবর্তন হয় সে আইন মানুষকে সংশোধন করা যাবে না সংশোধন করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে দরে কণ্ঠে তো ওই বাচ্চাগুলো তো সব নষ্ট মোটর সাইকেল নিয়ে আসতে যে কষ্ট হ্যাঁ হায় রে হায় বাঘমারা বহু মাহফিল করছি তো জায়গায় মনে হয় হবে না ওদেরকে আসবার বলল লাভ কি আপনারা যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছিলাম যে আমাদের কোন তেমন টেনশন নাই যদি আমরা আটকা যাই জোরে কোন কি করি আটকা যাও বুঝলেন আছেন আমার তার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি যাবিন্দা কি বুঝলেন আছেন আমার কি মুক্তার আছেন আমার ব্যারিস্টার তার মানে আমরা যারা কোরআনের মহাবিলে বসেছি আমাদের উকিল মুক্তার আছে না নাই সেই মুক্তার ব্যারিস্টার হলেন আমাদের নবী আল্লাহ যখন হাকিম হয় আমাদেরকে আসামি বানে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায়া দিবে এ খুশি না তাহলে খুশি হলে সবান আসতে হয় তো আল্লাহ তালা আমাদের সকলকে নবীর উম্মত হিসাবে কবুল করুন সকলে বলে আমি এখন নবী যদি আমাদেরকে না চিনে তাহলে তো আর কি তাহলে আর জাবিন করবে তো সিনা লাগবে এখন সিনা কিভাবে যাবে এটাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে কালামল্লা শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আইয়ো খান্না শীনা মানুহ তাকুল সত হাক তোকা কিহী পনা তামো তন্ন ইল্লা আন তুম চলি মো আল্লাহফাক বাৰ বাড়ি যায়খন হায় হাই আস্তে কলেন আল্লাহ শুনবার পাশে কিন্তু শয়তান পাইবে শয়তান পাশে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিনটা তসবি অনাসে যার জবান দিয়া প্রকাশ পায় আল্লাহ নবী বলেছেন সে যত বড়ই পাপি হোক না কেন সে মুসলমান হিসেবে দুনিয়া ছাড়বে সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ এটা সম্ভব আল্লাহ রাসুল বললেন যারা পাপি হবে গুণাগার হবে তারা এই তসবি বেশি বেশি আদায় করলে কারণ সোবাহান আল্লাহ কার পবিত্রতা ঘোষণা হচ্ছে আলহামদুলিল্লাহ কার প্রশংসা হচ্ছে আল্লাহ হকবার কার বরত্ব প্রচার হচ্ছে আমার আল্লাহ ছোট না বড় তাহলে আল্লাহ হকবার যেভাবে কইছেন وَإِذَا তুলিয়াত আলাইহিম আলাইহীন আয়াত আল্লাহ কোরআনের আয়তে কি বলতেছেন আমার কোরআন যখন তেলাওয়াত হবে এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তার ইমানের যজ বাড়ায়া দিবে ইমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা আমাদের বাংলাদেশে আমরা কি আর কথা কবার চাই নাকি সহজে কথা বলবার চাই না কথা বলার আগে চিন্তা করি না জানি কি হয় এখন আবার কিছু লোক কথা বলার আগে চারিদিকে তাকায় এভাবে চারিদিকে তাকায় হ্যাঁ তারপরে চিন্তা করে কথা বলার পরিবেশ আছে কি না কারো হয় আজকে আয়তের ভিতর দিয়ে সব কথা ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন তবে একটু মনোযোগ দেবেন আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ এখানে যারা আমরা বসেছি সবাই আমরা বিশ্বাস করি কাকে জোরে যদি কেউ না বলেন তোমার দুই দুই কান্দে মুহুরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নয় কারবার কেরামান কেরামা তাহলে আমার দুই কান্দে দূরে ফেরেস্ত আছে না নাই এটা কি আপনার বিশ্বাস করেন না তো যারা চুপ থাকলেন চুপ তো ডান কান্দের ফেরস্তা তো আপনি বলার সঙ্গে সঙ্গে লেখছে কিন্তু বাম কান্দেরটা তো কি করবে আল্লাহ কয় তুই বসে আছিস কেন আমি কি লিখব আপনাকেই ভয় করে জন্য ডান কান্দের ফেরেস্তা লেখছে কিন্তু যারা আল্লাহ কয় যারা কথা কয় না তারকে কিছু লেখ তো বাম কান্দের ফেরেস্তা কয় আমি তো শুনতে পাইনি লেখবো কি আল্লাহ বলে আমি বলতেছি তুই লেখ বলে আল্লাহ কি বলে যারা কথা বলেনি তারা হলো বোবা শয়তান ধরে খন কি শয়তান তা আমরা কি কোরআনের মাহফিলে বোবা শয়তান হব যখন কথা বলা দরকার জবান খুলে কথা বলবো ইনশা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ আমরা সবাই বিশ্বাস করি কাকে আল্লাহকে আচ্ছা ঠিক আছে বললেন এ বিশ্বাস সম্পর্কে আমরা একটু জানতে চাই আল্লাহর নবী বললেন বিল করবিল তাজদিকু বিল জেনান এরই নাম হল ইমা কেরে ওয়াজ শুরু না হতেই দূরে উঠল কেন আসলে এরা থাকতে পারবে না এরা হলো সিজার করা জোরে কন কি করা সিজার বোঝেন এই সিজার বোঝেন হ্যাঁ এখন সিজার করা মানে কি প্যাট কাটা প্যাট কাটা আসলে প্যাট কাটা বার হওয়ার তো কথা নেই কথা আছে কি বলবো প্রসবের কথা সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় মা মারা যায় অকালে কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা ও ছয়নাল ইনসানা আল্লাহ কোরআনে মায়ের কথা বলছেন কি বলেন হ্যাঁ অটো ভ্যান চলায় আর বইয়ের পেটে বাচ্চা আইসে বউ যেদিন বাচ্চা আইসে সেদিন নিয়ত করছে সিজার করবে সেদিনই নিয়ত করছে সিজার সিজার মানে জন্ম হওয়ার তিন চার দিন আগে প্যাট কাটা বের করা আমার দাদি কইছে তুই বের হওয়ার সময় যে কষ্ট ভাই তোর মাথা লম্বা হয়ে গেছিল তোর কি হয়ে গেছিল পরে থাবে থাবে গোল করা লাগছে আর সিজার করে কি পেট কাটলেও ঘুমের মধ্যে আছে ঘুমের মধ্যে আছে সেখান থেকে ডাক্তার বার করে দেখে কোনো শব্দ নাই তখন পাও ধরে ঘুরেই। ঘুরানোর পরে পেয়া পেঁয়া করে কান্দে তা আমি বলবো ছোট ছোট বাচ্চারা যারা এখানে মাহফিলে বসে আর ওই মেলার মধ্যেই মজা পাচ্ছে কোরআনের মাহফিলে তো মজা পাচ্ছে না এর জন্য বেশিক্ষণ থাকতে পারবে না তো যখনই কোরআনের আয়াত তেলাওয়াত হবে আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো বুঝি না বুঝি শুনলে লাভ আছে না নাই কি দিয়ে শোনা লাগবে চুপ থেকে চুপ থেকে মনোযোগ দিয়ে শুনে যেই কোরআন পড়া শেষ সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ আকবর তখন আল্লাহ আকবর বলবেন তো সাহেরা বললেন রাসুল আল্লাহ ইমান সম্পর্কে একটু শুনবো আল্লাহ রাসূল বললেন একরার বিল নিসান জবানে বলতে হবে লাহে লাহা শুধু জবানে বললেন ইমান হবে না তাজদিকু বিল চেনান ওইটা কলিজার মধ্যে সেট করা লাগবে কলিজার মধ্যে যখন সেট হয়ে যাবে আল্লাহ তখন বললেন ইন্নাল্লাজিনাকলুক ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تهزنوا وابشروا بالجنه التي كنتم توعدون এখানে সেট করা কিন্তু খুব কষ্ট মুখে বলা কোনো কষ্ট নাই মুখে বলার মধ্যে কষ্ট আছে আর যারা শুধু মুখে বলে এরা কিন্তু বোঝেও না আমার এক আত্মীয় বাড়ি খাসার মধ্যে একটা ময়না পাখি ধরে কন কি পাখি ময়না পাখি সে ময়না পাখি অনেক কথাই জানে সঙ্গে সঙ্গে ময়না বলে চামাইকোন চামলিক মানে ওই গেটের সাথে ময়নার একটা সম্পর্ক আছে গেট খুললি ওই চামালিকুম কুত্তা যদি গেট খোলে ও চামালিকো কুর্তা ওনের সময় মধ্যে ফেলে না তো গেট খুললি কা চামালিকুম আপনারা বলেন তো ময়নাতে সামালিকুম কয় ওর অর্থ বোঝে জরকম বুঝে ওটা শিখামো বলি লাহে শুধু শিখামো বলে নাই। তস্তিক বিল জানাম এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যদি একবার জায়গা পায় ওরা জীবন যাবে কিন্তু ইমাম দিবে না জরে কোন কথা ঠিক হ্যাঁ এরপরে আবার রাসূল বললেন আমল বিল আরকান শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে ইমান গ্রহণ করার পরে এক নম্বর আমলের নাম কি জরে কন আমাদের বাংলাদেশের মানুষেরা আমরা সলাৎকে নামাজ বললি বুঝি বুঝি নাই আমরা বাংলাদেশের মানুষেরা সিয়ামকে রোজা বললি কী কারণ আপনার বোঝেন না রোজা বোঝেন না মানে আমাকে অভ্যাস হয়ে গেছে আমরা সলাত না কয়ে নামাজ কই সিয়াম না কয়ে রোজা কই আমরা জান্নাত না বলে বেহস্ত কই আমরা জাহান্নাম না বলে দুজক কই দুজক্ষি আমরা বুঝি জাহান নাম বেহস্ত বলি আমরা বললি আমরা বুঝি কি জান্নাত তাহলে নামাজ বললে আমরা কি বুঝব সলাত জোরে নামাজ বললে কি বুঝবো তাহলে আমরা যেটা বুঝি সেটাই বলি ঈমানের পরে এক নম্বর যেটা সেটার নাম কি নামাজ এখন আমলের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমি যে ইমানদার তার এক নম্বর আমার দরকার আছে না নাই আছে এখন যদি আমি আপনাদেরকে বলি কারা কারা ঈশ্বর নামাজ পড়েছেন হাত তোলেন বলবো না যদি বলি না না হাত আগে তোলেন না যদি বলি কারে নামাজ পড়ছেন হাত তোলেন তখন বলবো না কিন্তু যদি বলি তখন অবস্থাটা কি হবে এই সোনাডাঙ্গা ফুটবল মাঠে আল্লাহর বান্দারাত ইমান যার নামাজ নাই তার কি নাই ইমান নাই নাই নামাজ কি নাই ইমানই নাই কিচ্ছে বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাদ নামাজ মুসলমান এবং কাফের মধ্যে পৃথক করে দেয় জোরে কান কথা ঠিক আসেন কিন্তু আল্লাহ তালাই কোরআনের আয়াত যেটা নিয়ে আলোচনা করব সেখানে আল্লাহ ইমানের পরে নামাজকে জায়গা দিলেন না বরং আল্লাহ বললেন আত্মা ইমানের পরে এক নম্বর আমলের নাম হলো ভয় করতে হবে কাকে এই মাত্র আশ্রয়ের নামাজ পড়েছে এই মাত্র আশ্রয়ের নামাজ পড়ে জমিতে গেছে ধান দেখার জন্য ধান আপনাকে কি আছে পানি আছে কিন্তু নিচে নিজের জমি পানি নাই ও তখন এই মাত্র কিন্তু নামাজ পড়ছে নামাজ পড়ে জমি দেখবার গেছে চারিদিকে তাকায় দেখে কেউ নাই এরকম আগে চারিদিকে দেখিছে কেউ নাই রে আস্তে করে বসে এ হাত দিয়ে আল কাটা কি কাটা আল কাটা দিয়ে হাত ওই পানি দিয়ে ধোসে ধোয়ার পর আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেখতেছে কেউ নাই ও বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ দেখেনি কেউ আপনারা বলেন তোর নামাজ আছে না নাই না 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 পড়ছে তো নামাজ আছে কিন্তু ইনি নাই এখন আপনারা চিন্তা পড়ে গেলেন কেরে এখনই হুজুর কইল লা সালাত আলাই ইমান আজার নামাজ নাই তার ইমান নাই আরে এক তো নামাজ আছে কিন্তু কি নাই এই তো সমস্যা হলো এই জন্য আল্লাহ তাআলা নামাজের কথা না বলে আল্লাহ বলেন আপনা আল্লাহকে ভয় করতে হবে এরপরে আল্লাহ বললেন হা কত শুধু ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করা লাগবে শুধু ভয় করলে হবে না ভয় করার মতো ভয় আমাদের বাংলাদেশে ভয় আছে আছে না নাই আমার বউড়ার কাহালুতে যখন হয় চামড়া ঢিল আল্লাহর সাথে দেয় বিল হয় কি ঢিল চামড়া ঢিল হয়ে গেছে আল্লাহর সাথে মিল দিছে ওই মসজিদে যাই আর ডাঙায় নামাজ পড়বার পারে না ও লাতি কষে একটা সিয়ার নিয়ে যেত কিছুদিন আগে আমাদের এলাকায় মসজিদের সিয়েটারি সাহেব সিয়ারে বসে নামাজ পড়ে মসজিদের সিয়েটারি কাঁধ বসে তো সবতি চিন্তা করে যদি সেক্রেটারি হয়ে যদি বসে নামাজ পড়া পারে তাই আমি সবতি পারবো না ওই আবার এক সিয়ার নিয়ে গেছে সবাই বলতে সভাপতি সাহেব আপনি বসতেছেন একটা সেক্রেটারি হয়ে যদি আমার সামনে বসে থাকে তাহলে আমি দাঁড়িয়ে থেকে কেমন বসে গেছি আপনাদের ভাব কি যখন হতে চামড়া ঢিল আল্লাহর সঙ্গে দেয় মিল যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে করে ফাইট ওই বুড়া বয়সে ভয় করলে হবে না হাক্ক তুকি দিয়ে আল্লাহ বুঝাইতেছেন ভয় করার মতন সব সময় ভয় করতে হবে এখন আপনাদের একটা কথা বলি আচ্ছা ভয় ভয় খুল্লা আল্লাহ বললেন যে আল্লাহর ভয় করো এই ভয় মানে কি আপনারা বলেন তো সরকারের ভয় আল্লাহর ভয় দুটাই ভয় ভয় আছে না নাই এ কোন আছে না নাই খুব খেয়াল করেন ডাকাতের ভয় আল্লাহর ভয় বাঘের ভয় আল্লাহর ভয় বিষাক্ত সাপের ভয় আল্লাহর ভয় আপনার বলেন তো দুটাই তো ভয় সাপের ভয়ে মানুষ সাপের কাছে থাকে না দূরে যায় বাঘের ভয়ে মানুষ বাঘের কাছে যায় না দূরে যায় আর আল্লাহর ভয়ে বান্দা কি আল্লাহর দূরে যায় না কাছে যায় এটা এ এটা কি ভয় আমি এই ভয় নিয়ে চিন্তা করছি আমি কয়েকটা তাফসির দেখলাম যে এই ভয় দিয়ে আল্লাহ কি বুঝাইতেছেন যে ভয়ে যত বেশি বান্দা আল্লাহর ভয় করবে তত বেশি বান্দা নৈকট্য অর্জন করবে জোরে কথা ঠিক কিনা নৈকট্য মানে কি আল্লাহর নিকটে চলে যাবে ভয় আল্লাহর নিকটে আপনারে পৌঁছায় দিবে দরেকার কর আল্লাহ এখন এই হাক্কাতুকাতিহি সদা আল্লাহর ভয় করে আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাই তাহলে আমাদের করণীয় কি আল্লাহর কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই কেরে তাফসির কোরআন মাহফিল অথচ টেজের উপরে একটা কোরআন শরীফ নাই বক্তান্ত তো কোরআন শরীফ জনগণক না পড়াবার পারলেও দেখাবার পারবি তো আপনারা বলেন কোরআন শরীফ একটু দেখার দরকার আছে না নাই আসরে ভাই যে মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আব্দুল সালাম নামে এটা এখানে টেজে কোনো কোরআন নাই এই মাদ্রাসার জন্য আব্দুল সালাম একটা কোরআন অটোমেটিক দিয়ে দিছে সুবহান তার বাপ মার জন্য দোয়া আছে আমরা দোয়া করি বাপ মাকে আল্লাহ মাফ করুক সকলে বলে আমিন তো কি বলতেছিলাম হ্যাঁ দেখা দেখা আপনারা সকলে দেখেন এই যে কোরআন শরীফ যদি আপনাদেরকে বলি ভাই একটা আয়সা ধরেন তো আসেন একটু ধরেন তখন কিন্তু সবাই আসবে না সবাই চিন্তা করবে ধরার নাই। হায়রে এমন একটা কিতাবের কাছে আমরা শুনবো যে কিতাব ধরার যোগ্যতা কথা ঠিক পাইকারি হারে সবাই কোরআন ধরতে পারবে না আল্লাহ কোরআনে বলে চলে এমন সোহ ইল্লাহ তুমি প্রশ্যই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে যে কোরআন পবিত্র হয়ে ধরতে হয় সেই কোরান যদি মানুষ গ্রহণ করে প্রত্যেকটা মানুষ আল্লাহ নৈকট্য অর্জন করবে দোরেকান কথা ঠিক না আল্লাহ নৈকটটা অর্জন করতে গেলে এই কোরানকে খালি ধরলে হবে না এটাকে গ্রহণ করা লাগবে দোরেকণ কি করা লাগবে এখন কোরআনকে গ্রহণ করা কেমন আমি আপনাদের এলাকায় প্রথম যদিও বাগমারা না এ পাশেই কালুপাড়াতে এলাকায় প্রথম এসেছিলাম আপনাদের মনে আছে দিনের বেলায় দরেখান কিসের বেলায় আমি ওয়াজ করতেছিলাম ও আর যখন মোটামুটি মজা গেছে ঠিক সেই টাইমে ওই আত্রায় রানীনগরের এমপি সাহেব ছিল আপনাদের মনে আছে এমপি আসার পরে আর ওয়াজটা হয়নি অনেকে আমাকে বলেছে হুজুর সেই দিন আমরা রোদে পুড়ে কঠিন গরমের মধ্যে দিনের বেলা যে অসন্তেছিলাম কিন্তু আস্তা ক্লিয়ার হয়নি আমি এই ওয়াস্তায় সেদিন ধরেছিলাম আজকে একটু ক্লিয়ার করে আমরা শুনতে চাই এই একত্রিশে বৈশাখে আল্লাহ যে আসমান ভালো রাখছে এটা আল্লাহ পাকের বিশেষ রহমত জোরে দণ্ডতা কেন রাখছে যে ফুটবলের মাঠে কোরানের তা হবে হলে আর যে কি একটা ক্লাব নাকি যেই ক্লাবেরা মাহফিল করতেছে জীবনের প্রথম মাহফিল আল্লাহ দেখলো সেই প্রথম মাহফিলে যদি বৃষ্টি মিষ্টি ঝট টট দেই তোর আবার যদি আগেকার আমলে ফেরত যায় আগেকার আমল বোধন আগে থেকে করতেছিল লা ইলাসা ইল্লহ লা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে কোন জায়গায় কথা রাখছিলাম না আগে বলছি আল্লাহর ভয় তারপরে বলছি ভয়ের মতো ভয় করার মতো ভয় করার একটা বয়স আছে তো নাকি সব বয়সে হ্যাঁ ভয় করার একটা বয়স আছে আপনাকে এলাকাত কি মনে হয় আমার বগুড়াতে দাদির গায়ে বোরকা আছে কিন্তু নাতনির গায়ে নাই মারহাবা মারহাবা মার দাদি জিজ্ঞেস করা হলো বোরকা পড়ছে কেন দাদি বলতেছে যে কোনো সময় আমার মৃত্যু হবে আল্লাহর কোনো সময় আমার মৃত্যু হবে আল্লাহর ভয় কা কলিদার ভিতরে এই বোরকা পড়ছে আসলে মেয়েদের বোরকা কখন পরা উচিত বুড়ি বয়সে হ্যাঁ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন কালুপাড়া দাখিলি মাদ্রাসার সুপার সাহেব আমার কানে কানে বলে গেলেন হুজুর মেয়েরা একটু জামাতে নামাজ পড়বার সাহেব কিসে নামাজ পড়বে জামাতে নামাজ পড়বে হ্যাঁ হাকপা তুকা তিহির উপরে ব্যাখ্যা তারপরে লাস্ট ফিনিশিং হচ্ছে লা তামুতুন্না ইল্লা ও আনতুম মুসলিমুল আমি শুরু করেছিলাম ওই মাদ্রাসায় দিনের বেলা মনে আছে আপনাদের আমি যখন ওয়াজ করতেছিলাম ঠিক সেই মুহূর্তে কি আইছিল এমপি আইছিল সেদিন এমপি সশরীর আইছিল আজকার এমপি কিন্তু মোবাইল আইছে জোরে কল কথা ঠিক কি একই হলো এখন আমার মা বোনেরা যারা পর্দার অন্তর হলো এই মাঝখান থেকে তার উঠা গেলেন আপনারা আবার এসে বসেন বসেন আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু بِالصَّবْرِ وَالصَّلَاۃِ إِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِینَ হ্যাঁ আল্লাহ তাআলা বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো যদি তোমরা কিছু চাও যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও ইন্নাল্লাহা মা আসাবরিন ধৈর্যশীলদের সঙ্গে কে আছে তাহলে কোরআনের মাহফিলে বসে আমাদের ধৈর্য কম না বেশি বেশি ভালো লাগবে না এমবি সাহেব যতগুলো কথা বলেছে সব কথাই ভালো কথা আমি কাছে থেকে বুঝবার পারছি কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে বুঝবার পারেন ঠিক না যে কয়টা কথা বলেছে সব হুজুরদের কথাই বলেছে কিন্তু আপনারা কিছু লোক উঠে গেলেন খুব খারাপ লাগলো আপনি যে জায়গা থেকে উঠে গেলেন সেই জায়গার কথা তো আমি বললাম এটাকে বলা হয়েছে আপনি বুঝলেন বলা বুঝলেন এই বাগানে যদি একটা ঘন্টা আপনি বসে থাকেন না জানে আপনার জীবন থেকে সাত বছরে নফলিবত করার সোয়াব আল্লাহ দিবার পারে পারে কি পারে না

তিন নম্বর আমল হলো সতীত্বের হেফাজত পর্দা করা আর চার নম্বর আমল হলো স্বামীর খেদমত করা স্বামীর কথা মতো চলা এই চারটা আমল যদি মেয়েরা করতে পারে রাসুল বলেছেন আল্লাহ খুশি হয়ে তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে। আরে শোভানালা জোরে কন হয়তো আপনারা বলবেন হুজুর মেয়েদের আমল কন আর আমরা শোভানালা কেন আমরা সবার বলার কারণ হলো মেয়েরা ভালো হলে মায়েরা ভালো হলে আমরা ভালো থাকতে পারবো জোরে কণ্ঠে আর মেয়েরা যদি নষ্ট হয়ে যায় এজন্য এই আয়াতকে সামনে নিয়েই আমি আমার মা বোনদের দুই চারটা কথা বলি আবার চলে আসতেছি মায়েদের ধৈর্য আরো আরো কম যখন আল্লাহ বলেছিলেন ওই গাছের কাছে যায় না তখন আদম কিন্তু ধৈর্য ধরছিল হাওয়া কিন্তু পারে না তোর কথা ঠিক কি না এই জন্য ওরা এখন আসে না চলে গেছে আল্লাহ ভালো যাবে এক নম্বর আমল দুই নম্বর আমল হল রমজান রোজা তিন নম্বর হলো সতীর্থের হেফাজত পর্দা করা চার নম্বর স্বামীর কথা মতো স্বামীর খেদমত করা স্বামীকে সন্তুষ্ট করা এই চারটা আমল করলে আটটা জান্না পেয়ে যাবে এই ওয়াজটা যখন নবী করছে মসজিদের হুজরা খানার ভিতরে বসে শুনেছে উমাতুল একটা গুণ হলো তিনি নবীর হাদিসের আল্লাহ মানে যেটা শোনে সাথে সাথেই সেটা মুখস্ত হয়ে যায় তো নবী এ ওয়াজ করে যখন হুজরা ঢুকছে ইতিমধ্যে মায়া ধরে বলতেছে আরসুল্লাহ মেয়েরা এই চার আমল ছাড়া আর কোন আমল করতে পারবে না আপনি যে 4 দামুল করলে আটটা জান্নাতের কথা বলেন জান্নাতই তো আটটা ধরে কোন কয়টা তো 4টা করলি তো আটটা পায় তাহলে মেয়েরা কি আর কোনো আমল করা যাবে না আল্লাহ রাসুল বললেন আয়েশা আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা তোমাদের কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাদেরকে চাপায়া দিবে না মেয়েরা হলো নরম টরম মানুষ এদের জন্য আমল কম দিছে কে দিছে আল্লাহ দিছে আরো কি দরকার মায়সা বললেন আমি হজে যাব আমি হজে যাব আপনি তো মেয়েদের হজের কথা বলেননি আল্লাহ রাসুল বললেন যে আয়সা তোমার কি মনে হয় আমি যে কথাগুলো বলি সেগুলো কি আমি বলি না আল্লাহ বলাই গান কে বলায় আল্লাহ বলায় কোরআনের দলিল আছে না আল্লা আল্লাহ বলেন মায়ান্তিকুপ আনিল হাওয়া ইনহোয়া ইল্লা অহঁই আমার নবী যেই কথাগুলো বলেন নফসের ধোকায় পড়ে নফসের খাইসে পড়ে নবী কোনো কথাও বলেননি নবী কোনো কাজ করেন নাই নবী যা কিছু করেছেন আল্লাহর ওহি অনুযায়ী তাহলে মেয়েদের জন্যে সাড্ডা কথা এ কি নবী বলেছেন না আল্লাহ কে বলাইছেন আমি হজে যাবো হজের কথা তো নবী বললেন আমি যাব আল্লাহ হজে রাসুল একটু বিরক্ত হলেন বিরক্ত হয়ে বললেন হজে তুমি যাবার চালে কি হবে আমি তোমার দায়িত্ব নিবার পারবো না আমি কি নিবার পারবো না দায়িত্ব নিবার পারবো না কারণ অনেক সাহাবি যাবে আমার সঙ্গে হজ করতে তাদের দায়িত্ব আমাকে নেওয়া লাগবে কারণ আমি হব তাদেরকে আমি হজের নিয়ম কারণ সব শিখাবো এর ভিতরে তোমাকে রাখা যাবে না কারণ তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন রজনা এরা কি হাদিস না আয়াত আয়াত আল্লাহ বলতেছে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো ঘরের বাহির হয়েও না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হোক তো ইচ্ছা মতো বের হওয়া যাবে না ইচ্ছা মতো বের হওয়া যাবে কিভাবে বের হওয়া লাগবে পর্দা সহকারে বের হওয়া লাগবে পর্দা মানা হলো মেয়েদের জন্য ফরজা আইন আর জামাতে নামাজ পড়া মেয়েদের জন্য ফরজ না মেয়েদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ ফরজ আমার এলাকার কিছু মেয়েরা ফজরের নামাজের পরে রাস্তার ধরে একদিন আমার বউ মেয়েরা রাস্তায় ঘুরতেছে আমি একটু আমি বললাম কেন ঘুরবে বলে এই ঘুরলে নাকি চলে যায় মানে ওরা একটা সুযোগ বুঝেন না রাস্তায় ঘুরবে আর আর গল্প আর কাছে ওর গল্প একটা সুযোগ পাচ্ছে সুযোগ আচ্ছা আচ্ছা ঠিক আছে মহিলারা মহিলারা উঠে যাচ্ছেন যদি কোনো মায়েরা দান করবার চায় মেয়েরা টেবিলে এসে কেন কি হবে দিবে আমি জানি কাম তো মেয়েদেরই করা লাগে খেলা দেখে মেয়েরা পুরুষ এই ধান লাড়া ছাড়া করা লাগে মরদ না মেয়ে মানুষ সারাদিন আর এক কাম কাজ করছে আবার রাত্রেবেলা কতক্ষণ অসুবিধা এই দিন আমি মা বোনদের কিছু কথা বলতেছি আপনারা কি মন খারাপ করতেছে আমার মায়েরা শোনেন মাত্র চাড্ডা ভোল আপনারা করবেন মায়েশার দায়িত্ব নিলেন তার ভাই আব্দুর রহমান ইব্দাবুক্ত বলেন আমি যদি আমার বোনের দায়িত্ব নেই তাহলে কি হজ করতে পারবে না নবী বললেন কোন আপত্তি নাই রওনা দিলেন মসজিদ আয়েশা যেখানে আছে যারা হজ করছেন তারা দেখছেন এই মসজিদ আয়সা যেখানে ওই জায়গায় এসে মায়েশার মাসিক বেরাম শুরু হলো জোরেক্ষণ কি বেরাম মেয়েদের মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অসুখ আছে না নাই যে অসুখ শুরু হলে নামাজ পড়া যাবে রোজা করা যাবে যাবে না তো ওইটা শুরু হয়ে গেছে এখন উঠের ভিটা হাওদা মানে ঘরের ভিতর থেকে মাইশা বললেন ভাই আমার তো শুরু হয়ে গেল তো বলে কয়েদিন দিন লাগবে কয় কম পক্ষে পাঁচ দিন বলে এই জন্যই তো নবী তোমার দায়িত্ব নেয়নি এই এই জন্যই তো এখন ব্যাপার হলো আমার সুপারভাইজ যে কথা বলেছেন যে আমার মা বোনেরা জামাতে নামাজ পড়তে পারবে কিনা বর্তমান বাংলাদেশের যে পরিবেশ দেখা যাচ্ছে এই পরিবেশে মেয়েরা পর্দাকে গ্রহণ করা লাগবে আগে জোর কোন ঠিক কি যদি মসজিদ কমিটি পর্দার গ্যারান্টি দেবার যে যাওয়া আসা নামাজ পড়া পর্যন্ত পর্দার খেলাফ হওয়ার কোনো সুযোগ নেই এরকম গ্যারান্টি যদি পান তাহলে যান আর যদি গ্যারান্টি না থাকে তাহলে শোনেন মা কে বলা হয় আনহা ফাতেমা তার জীবনী পড়ে দেখেন তিনি একটা হজ করে নাই তিনি কিন্তু কোন হাদিস পর্যন্ত বর্ণনা করে নাই সান্নাতি নারীদের নেত্রী হবে কে আয়সানা ফাতেমা আপনাকে কি সন্দেহ আছে নাকি সন্দেহ আছে আলসানা ফাতেমা ফাতেমা হস্ করেনি হস্ করে নাই এরপরও জান্নাতের একজন নেত্রী হওয়ার কারণ কি একটাই মাত্র কারণ হলো ফাতেমার পর তার আমলটা টোয়েন্টি টাইর ছিল সোনাল বলে হজরত আলী যখন ঘরের ভিতরে ফাতেমা বলে স্বামী আমি দুনিয়া থেকে রাত্রে রাত্রি বেলায় দুনিয়া থেকে বিদায় নিব যেই বলেছে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেব সঙ্গে সঙ্গে হজরত আলী ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে ফাতেমা বলতেছে মৃত্যুর কথা শুনে কান্দেন কেন দুনিয়াতে মানুষ তো থাকার জন্য আসে না প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে আল্লাহ বলেছেন মুসলিম আমরা যত চেষ্টা করি যত সাধনা করি দুনিয়াতে থাকা যাবে এজন্য কাম থাকা যাবে অনেকে তো ছটফট করে বাড়ির দিকে যান যান বাড়ি পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারান্টি আজকে দিয়ে যাবে ইনশাল্লাহ আপনার বসে থাকেন বাড়ির যাওয়ার গ্যারান্টি নাই কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে তা আমরা আসলে কি বাড়িতে যাব না জান্নাতে যাব। কারা কারা জান্নাতে যাবার চান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি যারা যাবেন তারা একটু আল্লাহকে হাত দেখেন এই নিয়ম মতো ভয় যদি করতে চাই একটা আইনের দরকার আছে না নাই দরকার আছে না নাই আইনের দরকার আছে ভাইরে এই আইনটা কার জবান খুলে বলতে হবে কার আইন আল্লাহর মানুষের তৈরি করা আইন দিয়ে বাহিরে ভয় থাকতে পারে কিন্তু ভিতরে ভয় থাকবে না যে আমরা সাধনা করলাম যে মাসকে আমরা বিদায় দিলাম সেই মাসটা হলো রমজান মাস জোরে কিসের মাস যে মাসকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন কুতিবালাই আত্তাকুল্লহা হাক্কা তুকাতিহি তাততাকুন আপনারা খেয়াল করবেন ভয় করতে হবে কার আর লাআল্লাকুম তাততাকুন মানে কি আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে কারণ কি নামাজের দ্বারা বললেন না হজ্বের দ্বারা বললেন না যাকাতের দ্বারা বললেন না কিন্তু রোজার দ্বারা বললেন কারণ কি কারণ আমরা যে নামাজ পড়ি এই নামাজ আল্লাহর জন্য পড়ি আবার মানুষকে দেখানোর জন্য পড়ি জোরে কোন কথা শিখি না আমরা যে হজ করি এ হজ আল্লাহর জন্য করি আবার মানুষকে দেখানোর জন্য আল্লাহ হাজি লাগাই ঠিক কিনা বলেন ভাই আমরা যে জাকাত দেই এই জাকাত আল্লাহর জন্য হুকুম আদায় করি আবার মানুষকে দেখানোর জন্য করি কিন্তু আমরা যে ষোলো ঘন্টা না খেয়ার করলাম পানি পান করলাম না এটা মানুষকে দেখানোর জন্য নয় মাত্র আল্লাহর ভয়ে ধরে কণ্ঠি কারণ এইটা বোঝানোর জন্য বলতেছি ভাই এখন এই নিয়মটা কি আসেন এই যে দেখেন কি দেখতেছেন যদি বলি ধরেন আমি এই কথাই কিন্তু শুরু করছিলাম কিন্তু আপনাদের মনে নাই যদি বলে ধরেন তখন অনেকে বলবে না ধরার পজিশন আমার নাই তাহলে মতো এই ধরতে গেলে কি ধরা লাগবে এই পবিত্র হয়ে যদি কোরআন ধরতে হয় সেই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আত্মাকুল্লা ডিগ্রি অর্জন হবে আমি সেইটাই শুরু করছিলাম কালুবাড়ার মাহাবিলে মনে আছে আপনাদের অর্ধ পৃথিবীর খলিফা হজরত উমর বেশে মদিনার অলি গলি ঘুরতেছেন মনের মধ্যে সবসময় চিন্তা আটটা করল আল্লাহর ভয় এইটা আমি নিজের চোখে দেখবার চাই আত্মা করল হাকাতি নিয়ম মতো যথাযথ আল্লাহর ভয় এইটা কেমন নিজের চোখে দেখার জন্য সদ্য বেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হজরত দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর আপনাদের মনে পড়তেছে রাকাল উট আর চড়াই সালাম বললেন রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসতে কেন রাখাল বলে হাসার কারণ হলো তুমি যে আমার কাছে উটের এক পেয়ালা দুধ চাইলে আমাকে সালাম দিলে আমি সালামের উত্তর দিব না উটের দুধও দিব না ওমর ফারুক বলে আমার অপরাধ কি রাখাল বলে তোমার অপরাধ হলো তোমার পরিচয় জানা লাগবে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা আমি যদি আমার পরিচয় দেই তাহলে তো সদ্য ধরে লাভ কি হল ওমর ফারুক যখন এই চিন্তা করতেছে এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়ায় বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় দাও যেই পরিচয় আল্লাহ বলেছে আল্লাহ তামু না। ইল্লা আন্ত মুসলিমুন যদি তোমরা মুসল চাও তাহলে মুসলমান না হয়ে মরো না তাহলে মুসলমানই হলো তোমার আসল পরিচয় জোরে ঠিক যেই পরিচয় সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন মিল্লাত আবিকুম তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের নাম রেখেছে মুসলমান ওমর ফারুক বলেন রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসলিমকে হাসে ওমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হলো আসল না নকল যেই বলছে আসল না নকল তখন ওমর ফারুক চুমক করছে চুমকে বলে রাখাল মুসলমান তো মুসলমানই এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান মরে যাবে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না আর ডিগ্রি অর্জন করতে হলে চাইতে হবে কার কাছে আরো জোরে কিন্তু মাথায় টুপি মুখে হাঁটু গাড়ি নিয়ে কেউ যদি বলে ধন দিয়া আল্লাহ আছে নবীর ধন খাজা নিয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে নাউজুবিল্লাহ জুবি কবে না সবার আল্লাহ না তাহলে চাইটা হবে কার কাছে আমরা সুরা ফাতেহার মধ্যে যে সুরা ফাতেহার ছাড়া নামাজ হবে না লা সলাতা ইল্লাবি ফাতেহা তেল কিতাব নামাজ হবে না সুরা ফাতেহা বাদ দিলে সে সুরা ফাতেহার মধ্যে চাওয়ার কথা কার কাছে ইয়া কানা বুধু ইয়া কানা আমরা বান্দাকার তাহলে সাহায্য চাবো কার কাছে রাখাল বলে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে ওমর ফারুক চমকে করছে ওমর ফারুক চমকে ওঠার কারণ কি জানেন যে আল্লাহর কোরআন এই কোরআন যদি সমাজের মধ্যে চালু হয়ে যায় তাহলে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারে ধরে কার কথা ঠিক উমর কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা অথচ সেই উমরের ভুল ধরছে কে আজকে বাংলাদেশে কোরআনের আইন না থাকার কারণে একটা এমপি যদি ভুল করে আর সাধারণ মানুষ যদি ভুল ধরে ওর অবস্থাটা কি হবে জুমার দিনে মেম্বরে ডাঁড়ায় ক্ষুদা দিচ্ছে হজরত তোমার ক্ষুদা বোঝেন না হ্যাঁ ক্ষুদা দিচ্ছেন মাঝখান থেকে এক মুসল্লি ডালায় বলে আমির আল মোহামিন আপনার ক্ষুদা শুনবো না উমর ফারুক চিন্তা করে আমি ক্ষুদা দিচ্ছি আর বেটা মাঝখান থেকে ক্ষুদা শুনবে না আমি অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি লাগারে লাগারে যদি মানুষের আইন চলতো লাগাও রে আইন চলতে দেখার ফারুক না মুসল্লি বলতেছে আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা যুদ্ধ পরে ক্ষুদ্বা দেবেন আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা পরবেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষুদা আমরা শুনবো না আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা করবে আল্লাহ কোরআনে কি বলেছে ইন্নাল্লাহই আমরুকুম আন তু'দদুল আমানাত ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল তোমাকে চেয়ারম্যান দা হয়েছে এমপি দা হয়েছে মন্ত্রী তো হয়েছে এই জনগনের আমানত আছে গচ্ছিত তোমার কাছে ধরেগণ কথা ঠিক আমাদেরকে খাটো দিয়ে আর তুমি লম্বা জুব্বা করে খুৎবা দিবে আল্লাহর ভয় কারে কয়ার ফারুক খুদ্ বন্ধ করে ছোট বাচ্চার মতন যখন কানতেছে এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবীরা তোমরা খাটো হলেও তো নতুন কাপড় গায়ে দিয়ে নামাজ পড়তে আইছো কিন্তু আমার পরনের দিকে লক্ষ্য করে দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই মাইকের সাউন্ড এরকম হলো কেন হ্যাঁ কেন ভালোই তো ছিল হঠাৎ এরকম হলো কেন বাবা সব কার হুকুমে চলতেছে চলতেছে কার হুকুমে চলা লাগবে কিন্তু চলতেছে হ্যাঁ সব কিছুর মালিক কে কথা কেন সব কিছুর মালিক কে যা কিছু হয় কে করে আল্লাহ করে এখন এশার নামাজ পড়ে মহাজির সাহেব মসজিদে তালা দেয়নি মনে ভুলে বাড়ির গেছে ফজর নামাজের আগান দেবে আসা দেখে মাইক নাই জোরে কি নাই মাইক নাই এখন জনগণ কাক ধরবি আল্লাহ না মদ কারণ যা কিছু করে কে করে আল্লাহ করে তাহলে মজিনকে ধরবি কেন তার মানে বোঝা গেল মজিনের কিছু দায়িত্ব আছে যখন কথা ঠিক কিনা হ্যাঁ আমাদের কি দায়িত্ব ভাইরে এ হাক্কা তোকাতিহিপ এইটার মূল আলোচনা শুনলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন মাইকের সাউন্ডটা অল্প হোক কিন্তু ক্লিয়ার হোক জনগণের কানে কানে যেন কথাগুলো যায় এটা কোনোদিনও মাহফিল করেনি ফুটবল ময়দানে কোরআনের বাগান লাগছে মাহফিল টিকানো খুব কঠিন ঠিক কিনা বলেন হ্যাঁ কি গেছে তোমার এই ওজনগুলো ধরবার পাচ্ছ না রে দুর্বল

হাত হলেও তো তোমাদের গায়ে নতুন কাপড় আছে কিন্তু আমার পরনে নতুন কোন কাপড় নাই সমস্ত মুসল্লি বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে তুমি পুরাতন কাপড় পরে আইছো কেন আবদুল্লাহ বলতেছে এই ব্যক্তি আমার কাম ছাড়ছে এই ব্যক্তি তোমরা যাকে খুদ আটকে দিছে এই ব্যক্তি দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় হজরত তোমার আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লাহ আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা রাত্রিকে দিবার দিবার ওমর বলে কান্দার আসি নাই এইটা আমার ভাগে পড়েছে এই পাঞ্জাবি পরে ক্ষুদা কেমনে দিব তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে আবদুল্লাহ বলে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করার পরে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় ক্ষুদ্র দেয় এখন বলো ক্ষুদা শোনা যায় কি না যায় সমস্ত বলতেছে যখন মানুষ আল্লাহর ভয় করে আর ভয় করার মতন ভয় করে আল্লাহর আইন তখন এমন নেতা দেখা যায় দরে ওমার ফারুক বলতেছে আমার মধ্যে কি দেখলে রাখাল বলতেছে তুমি দুধ চাইছো কার কাছে সঙ্গে সঙ্গে ফারুকের চোখের মধ্যে পানি ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে চাইতে হবে কার কাছে আর তুমি রাখালের কাছে চাইছ ওমর ফারুক বলতেছেন সাওয়ার ব্যাপার আমি ভুল করেছি রাখাল মুসকে মুসকে হাসের বলে ভুল যখন স্বীকার করছো তাহলে তোমার বাঁচার বুদ্ধি আছে কারণ ভুল স্বীকার করলি তো দরজা আল্লাহ খুলে দেয় বলেন না কেন আমরা যত পাপ করি না কেন মাপ নাই যেন কারণ মাপ আছে না নাই ইমাম গাজ্জালি বলেন কোরআনের ওই আস্তা আমি না দেখতাম আমি হাসেল করে মরে যেতাম কিন্তু আমি যতই পাপ করি ওই আয়াতটা যখন পাই তখন আমার ভিতরে আল্লাহ সাহস দিয়ে দেয় সেই আয়াতটা কি লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুাল গাফুরুর রাহিম আল্লাহ কি বলতেছেন আমার রহমত থেকে তোমরা निराश হইও না তোমরা যত বড় পাপী হও না কেন তোমরা যদি সারা ক্লাব দিয়া গান বাজনা করেছো তোমরা মেলা বসাইছ তোমরা করে ফিরে এসে কোরআনের বাগান লাগাই দিছ আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিব আমার রহমান ও নামের ধরে আল্লাহ আপনারা কি বলেন আল্লাহ পারে কি পারে না তো যে ছেলেরা যারা এখানে কোরআনের মাহফিল করে নাই আমার কাছে বলেছে হুজুর আমরা ক্লাব ভাঙ্গা দিয়া ক্লাবের ঘর ভাঙবি না ক্লাব ভাঙবি আবার মনে করবে না যে ঘর ভেঙ্গাবি তা না হয়তো আপনারা বলবেন হুজুর যে ঘরের মধ্যে তাস খেলিছে ক্যারাম বোর্ড খেলছে সুদের ব্যবসা ট্যাবসা হচ্ছে সেই ঘরের মধ্যে মাদ্রাসা হবি আপনার কি ভাবতেছেন এদের কি এটা যেখানেই যাবে সেখানে কোনো অন্ধকার থাকবে না ছোট্ট একটা কথা বলি কিছু মনে না এটা কিন্তু আহলে হাদিস এলাকা না আহলে হাদিস এলাকা আমি কিন্তু হানাফি বক্তা তা আমি প্রথম যখন বাঘ মারা ঢুকলাম তখন আমাকে আমি দুই হাত দেই ওরা আমার এক হাত ইঙ্গার ধরে মানে এক হাতে করে তা আমি তো দুই হাত করে তা আমি একজনকে বললাম কে ভাই আমি দুই হাত দিই তোমরা এক হাত দাও কেন তাই না ওটা বাম হাত আমরা ডানে ডানে কাম করি আপনার ডান আমার ডান এই দুই ডানে কাম হবি তো বাম কাটটা চলবি না যে লোকটা আমাকে বললো ওটা বাম হাত পেশাব পায়খানা পরিষ্কার করার হাত ওই হাত আমরা ধরি না আমরা ডান্ডারে খাম করি তো ওই আমি তো চিন্তা করলাম যে কিভাবে এক্সারসাইজ করা যায় জায়গার নাম হলো মোহনপুর জোরে কোন কিপুর মোহনপুর তাই বলে থানা মোহনপুর না ও যে ভবানীগঞ্জের পাশে যে মোহনপুর আছে হ্যাঁ মানসিংহ মোহনপুর তো ওই এসব নামাজ বরাবর এক রাখাত পড়ে কয় রাখাত এক রাখাতেরও তিন রাখাতের ফেতনা বাজাচ্ছিলাম আমি কিন্তু ওই যে দোয়ায় কোনো তো হাত তুলে জোরে কোন কি তুলে আমার কাছে বসে আছি যে দুই হাত তুলছে আমি বাম হাত ধরে মারছি টান টান মারছি তখন ও নাম হুজুর কি করলেন আমি যখন মনোবাদ করতেছি আপনি বাম হাত টান দিলেন কেন এমনি পায়খানা পরিষ্কার হাত সেটা তুই তুললি একটা দেখো ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে তুমি বারোটা সন্তান দিলে কিন্তু বারোটার মধ্যে দশটা ভালো ইয়া দশটা খারাপ এই দুইটা এত ভালো হলো কেন মানে বনি আমিন আর ইসুফ খুব ভালো আর এই বাকি দশটা খুব খারাপ বলতে আল্লাহ এই দুটা ভালো দশটা খারাপ হওয়ার কারণ কি আমি নবী হিসাবে জন্ম দিলাম এরপর এরকম হলো কেন আল্লা ভালিয়া খুব কোনো টেনশন করো না সন্তান ভালো মন্দের পিছনে বাপের কোনো দায়িত্ব নাই সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে ধরে কান কিসের কারণ এ কথা কান না কেন কিসের কারণ মায়ের কারণে কারণ মা বাপের কি বাবু যে আনন্দে মাতিয়া সাগরে মানে পেটের মধ্যে দিয়ে ওই দেশ চলে গেছে আর বাপের কোনো খবর আসে কিন্তু মাজন পেটে নিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে রুকুর থেকে শেষ দা যায় পেটের মধ্যে বাচ্চা এরকম দমল খায় ফের করে আল্লাহ তোমার বান্দি রুকু থেকে শেষ দা করে পেটের মধ্যে বাচ্চা কি কষ্ট হয় না আল্লাহ বলে সাক্ষী থাক যেই মা প্যাটের বাচ্চা নিয়ে নামাজ পড়ল ওই মা শুধু নিজে নামাজ পড়লো না প্যাটের বাচ্চা ও নামাজই বানায়া দিল এগারো মাস আর খিদে কম রোজার মাসে খিদে বেশি আর খিদা কম মন চায় না রোজার মাসে খালি লাগে খাবারই খিদে কারণ কি আমি তোর কাছে মার যা যা তোর মায়ের কাছে যা ও মায়ের কাছে গিয়ে বলতেছে মা রমজান মাসে আমার খিদে এত বেশি কেন মা বলতেছে তোর দাদি তোর দাদিয়ে সর্বনাশ করছে তুই রমজান মাসে যখন পেটে ছিলি তোর দাদি কইছে না রোজা রাখা যাবে না রোজা রাখলে আমার নাতির শুকা যাবে আমার নাতির সুস্থতার জন্যে তোমাকে রোজা থাকা যাবে না খালি তুকি প্যাটের মধ্যে সাইজ করার জন্য আমি রোজা থাকিনি রে রোজার মাসে প্যাটের ভিতরে তোর খাওয়া শুরু হচ্ছে তাহলে বাইরে আসে তুই থাকা বেরবো আজকে যে যুবকেরা ঘুরতেছে কোরআনের মাহফেলে বসতেছে না ওরকে কোনো দোষ নেই কোনো দোষ নাই কারণ ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটও দিয়ে গোটা পাড়া করিছে ওই পেটের মধ্যেই ঘরণে বেরাম পাচ্ছে ধরে এখন কথা ঠিক কেনা ওই বাইরে আসা কোরআনের মাহবিলে বসবে আপনি যতই চেষ্টা করেন বসবেন না কারণ ওর মাও ভালো না মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায় ধরে এখন সুভান মা আপনারা কি মনে করছেন ইয়াজিদ আর হোসাইন দুইটাই তো কিন্তু ইতিহাস পড়েন ইয়াজিদের মাওকে আর হোসানের মাওকে একবার ইতিহাস পড়ে দেখেন তো হোসাইন কেন ইসলামের জন্য জীবন দিল আর ইয়াজিদ কেন অন্যায় ভাবে দলকে কতল করলো কেন হয়তো বলবেন হুজুর এজিদ তো করেনি এজিদ করেনি তো কে করছে কে করছে রে সীমার করছে সীমার এই কই জিয়াদের যুদ্ধের সেনাপতি জিয়াদকে মন্ত্রী। তাহলে হোসানকে হত্যা করার পরে তো বিচার করবার পারতো হত্যা করার বিচার আছে না নাই জোড়া করার নাই তাহলে ইয়াজিদ কি বিচার করছে তাহলে তলে তলে সমানে আছে আসলে ভাইজান ইয়াজিদের মা আর হোসানের মা এই দুইটা মায়ের জীবনে পড়বেন সবাই হোসেনের মা ফাতেমা কে জানে কিন্তু ইয়াজিদের মা কে কেউ চিনে না ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা আল্লাহ নবীর যতগুলো শত্রু ছিল তার মধ্যে ওদ বা সাইবা শত্রু নাম শুনে নাই আপনারা ওদ বা সাইবা আবু আহাব আবু জেহেল এরকম নাম আছে না নাই এই সাইবার একটা মেয়ে পাঁচ জায়গায় বিয়া হয়েছিল যে মেয়েটার নাম হলো লাইসা কোনো জায়গায় গিয়া সংসার করে না কিছুদিন পরে স্বামী মারিয়া নয় স্বামী গেলে বাপের বাড়িতে আসে এরকম মেয়ে আছে না নাই এখন সাইবা চিন্তা করে আমার খারাপ মেয়েটা বিয়ে দিব কার সাথে তখন আবু সুফিয়ানও কাফের মাবিয়াও কাফের ছিল দুইজনে কাফের ছিল আবু সুফিয়ানকে সাইবা বলতেছে আমার এই মেয়েটাকে তোমার ছেলে দিয়া যদি বিয়ে করাও তাহলে অনেক ডিমান্ড দেওয়া হবে মাবিয়া বিয়া ট্যাকার লোবে এখন ওই মোয়াবিয়ার সঙ্গে বিয়া দিয়ে দিল আবু সুফিয়ান আবু সুফিয়ান টেকাল লোভে সঙ্গে বিয়া হলো ওই লাইসা বিনতে সাইবার ময়াবিয়ার লাইসা বিনতে সাইবা মিলনের মাধ্যমে যে মালটা দুনিয়াতে আসলো এই মালের নাম হলো ইয়াজি ধরে কর মালের নাম কি এ কথা কথাকার নাম কি আর হজরত আলীর ফাতে মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আইছে যে সন্তানের নাম হলো হোসাইন এখন মা যদি ভালো হয় বাইজিৎ বলতে আল্লাহ আমি বাহিরে না গিয়ে হেড অফিসে ঢুকে তোমার কাছে কানতেছি এই মেয়েটা যদি ভালো হয়ে যায় আল্লাহ তাহলে যুবকগুলো দরজার থেকে ফেরত যাবে আর কোনোদিন এই ঘরের মধ্যে ঢুকবে না মামুদ শত শত যুবকের ভালোর জন্যে এ খারাপ মেয়েটাকে তুমি ভালো করে দাও আল্লাহর কাছে কানতেছে তোরে কন কার কাছে কয় রা চার রাগাতের ভিতরে তিন রাকাতের গিয়ে বাইজিৎ বোসো আমি একটু অ্যাঙ্গেল করছি অ্যাঙ্গেল বোঝান না নামাজ পড়তে পড়তে একটু একটু দেখা যাবি তো আমি শেষ দেওয়ার সময় দেখি আমার পাশের এক ভাই এমনভাবে হাত দিছে একেবারে মাথার ওই সময় হাত কান বরাবর থা লাগবে না বুঝতেছে না নামাজের ওরা হাত চলে গেছে মাথার ওইপাত নামাজ শেষ করে বললাম কেরে তোর হাত যে মাথা ছাড়া যায় হক দেখলেন কেমনে আমার হাত যে মাথা ছাড়া পার হয়ে আছে আপনি দেখলেন কেমনি দেখছিলে এরকম একটু দেখা যায় আমলে কাশির আমলে কালিল আছে ভাইজান আপনি এরকম দুই হাত বানতে আছেন হঠাৎ একটা মশা আপনার কানের ওপর পড়ে সেই কামল যদি আপনি আমাদের খুঁজুখু নষ্ট হচ্ছে তাহলে একটা হাত দিয়ে আপনি এরকম মশা তাড়াবার পারবেন পারবেন এক হাত দিয়ে দুই হাত ছাড়া দিনকে এক হাত ছাড়া দেওয়া যাবে একটু অ্যাঙ্গেল ট্যাঙ্গেল মারা যাবে অসুবিধা নেই বাইজিত মুস্তামি তিন ডাকাতের পরে একটু চোখ তেলা করে দেখতেছে মেয়েটা খালি শাস্তে আইছে শাস্তে আইছে বাইজিত মুস্তামি চার ডাকাত নামাজ কমপ্লিট করে আল্লাহকে বললেন আল্লাহ তোমার নামাজ দিয়া কাম হলো না তো নামাজ দিয়ে যদি কাম না হয় তারপরে আর একটা পাওয়ার আছে না নাই ধরে কোন আসে না নাই বাইজিত মুস্তামি কয় পাওয়ার নিয়ে গেছে দুইটা এই গ্রামের নামাজ আছে না নাই আমি শুনলাম আট পাড়ায় মসজিদ আছে এই সোনাডাঙ্গায় কয় মসজিদ আমাকে একজন চোদ্দটার কথা বলো কয়টা আছে পঁয়ত্রিশটা মসজিদ ইউনান না এই গ্রামের কথা বলতেছে তার মানে মসজিদ আছে নামাজ আছে জোরে ঠে এ কথা কর না কেন বাইদি বুঝতো নামাজ দিয়ে দেখলেন কেমন হয় না আসরের নামাজ পড়ে জমির আল কাটা দিকে তাকায় তার মানে কি বোঝা গেল নামাজ দেওয়া যখন হবে না তাই বলে মুসলমান আশা ছাড়বে না কারণ মুসলমানের সবচাইতে আল্লাহ দেওয়া পাওয়ার আছে না নাই ধরে কন তার নাম কি আমার ফারুক সকির বলি বের করে বলে রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তৌবা করো ওমর ফারুক বলে আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনে করবা ওমর ফারুক চমকে বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সব চাইতে বড় মূর্খ যত বড় শিক্ষিত ডক্টর কামাল হোক না কেন সাওয়ার ব্যাপারে সতর্ক হওয়ার আছে না নাই আপনার ডক্টর কামালের গ্রুপ গত নির্বাচনের আগে সিলেটের শাহজালাল মাজারে গেছিল সেবার পেপারে হেডলাইন হয়েছে ওই গ্রুপের সবাই মাজারে গিয়ে বলতেছে বাবা এবার আমরা ঐক্য জোট করে ভোটর ডাঁসি বাবা কোথায় গিয়ে হাত তুলছে কোথায় গিয়ে আল্লাহ বলেছেন আমার কাছে কিছু পাবার চালে ধৈর্য নামাজ নিয়ে চাও ওরা নামাজ টামাজ কিছু নেই মাদারে যায় বাবা আমরা ভোটর ডাল বাবা আপনারা বলেন তো ডক্টর কামাল শিক্ষিত না মূর্খ শিক্ষিত বাংলাদেশের মানুষের কাছে শিক্ষিত যদি না হয় তো সংবিধান কেমনে লিখলো ডক্টর কামালের সংবিধানকে প্রত্যেকটা নেতা বলে পবিত্র সংবিধান ধরে কোন কথা ঠিক না বলে কি বলে না এরা কোরআনকে পবিত্র না বুঝলেও সংবিধানকে পবিত্র মনে করে চিন্তা করে দেখেন সে ডক্টর কামাল এত বড় শিক্ষিত হবে সাইসে কার কাছে রাখাল বলে যে চার ব্যাপারে সতর্ক হয় না সে চট চাইতে বড় মূর্খ তুমি মূর্খ তুমি তৌবা কেমনি করবা মানে আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো আমার আত্মাকুল্ল

যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করবার চাই রাখাল মুসকি মুসকি হাসে উমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হলো তো করার পরে তুমি আবার করলে যেই কইছে মোনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে আপনার বলেন তো কাফের ভালো না মোনাফিক ভালো না দুটাই খারাপ রে কিন্তু এরই মধ্যে বেশি খারাপ কে আপনার মোনাফিকের খবর জানেন না আল্লাহ করানে বলেছেন আমিনান নাস মাইয়াকুল আমান নাবিল্লাহি ও বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম মধ্যে খ্রিস্টানদের মধ্যে হিন্দুর মধ্যে কোন মুনাফিক নাই সাহাবেরা বলেন হুজুর তাআলা মুনাফিক কার মধ্যে রাসুল বললেন মুসলমানের ভিতরেই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরেই বর্তমানে বিশ্বের যত মুসলমান দেশ আছে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি সৌদি আরবকে তোলার তুমি মনে মনে তো ওবা বাবা আমি নিজে দেখছি তো মদিনার এক তেলের দোকানে আমি খালি ঢুকা বলতেছি আসল জয়তনের তেল দেন আসল ওটা বাংলাদেশেরও কিছু লোক আছে তো যেই বলছে আসল না আপনি জয়তনের তেল দেন এই কথা বলা মাত্রই দোকানের যিনি মালিক বসে আছেন মান্য কুল্লো হারাম যেই কয়েছে ওই কর্মচারী আমার মারছে ধাক্কা আমি ধাক্কার ছোট বাইরে আসলাম কে রে আমি শুধু আসল জয়তনের তেল চাইছি মান্য কুল্ল হারাম কে আমাকে ধাক্কা মারলো কেন বাইরে এসে থেকে বাংলাদেশে একজন আমি জিজ্ঞাসা করলাম ভাই এই মামনুকুল্লাহ হারামকে আমাকে মারছে ধাক্কা কারণ কি বলে আপনি দোষ কি করছেন আমি কলাম খালি করেছে আসল দই তিনি তেল দেন এরাই তো মারাত্মক দোষ যেখানে নকলি নাই সেখানে আসল চাইছেন কেন যখন আপনি আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেদাল দাসের লোক কারণ ভেজাল দাসের লোক ছাড়া আসল চাপিলেন আপনি ভেজাল দেশের লোক দেখে আসল চাষের আমাদের বাংলাদেশ ভেজাল এই জন্য আমরা আসল খুঁজি জোরে করে কথা ঠিক কিনা তেল নাই তেল নাই আয় হায় তেল নাই সেদিন এক দোকান দোকান খুঁজে দেখে গুদামের তলে আন্ডার করে হাজার হাজার বোতল বার করছে ফেসবুকের কল্যাণে আমরা সব দেখতে পাচ্ছি এত মনোযোগ দেন শুনবেন আমার ফরক সেহারা লাল করে বলতেছেন রাখাল ভাই আমার মধ্যে মোনা কি দেখলে রাখাল বলতেছে লিমা মালা তোমার মুখের সাথে কাজের মিল নাই। যেই বলছে তোমার মুখের সাথে মনের মিল নাই ওমর ফারুক বলে রাখাল তুমি কি বুঝতে পারছাও রাখাল বলতে তুমি সত্যি করে বলো তো আমি কুটের মালিক সত্যি করে বলো আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বলতে না আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রাখাল দিবার পারবে শুনছেন তার মধ্যে একটা রাখাল হলাম আমি আমি একটা রাখাল ট্রেস থেকে নামছি দৌড়ে এসে আমার হাতে একশো টাকা দিয়ে কয় হুদুর দোয়া করেন কি দোয়া বাবা বলে আমার বইয়ের বেটে বাচ্চাই আল্লাহ একটা পুত্র দেয় আমি পকেট থেকে দুইশো বারগর দিলেন হুজুর আমি তো টাকা চাইনি দোয়া চাইছি আমি গেল পাগলা আমি তিনটা মেয়ের বাপ আমার দোয়া যদি পুত্র হতো তাহলে তিনটার মধ্যে আল্লাহ আমাকে একটা পুত্র দিত কারণ যতবার আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে প্রত্যেকবার আমি কইসি আল্লাহ আগে তো মেয়ে দিলা এবার একটা ছেলে দাও কিন্তু পরপর তিনটা মেয়ে হস রে আমার দোয়া দেয় আমার বইয়ের পরিবর্তন হয়নি মেয়ে হসে আর তোর বইয়েরটা হবে তখন বলতেছে হুজুর তাহলে আপনি টাকা আপনি নিলেন আমার ডাক দেন যে ওর একশো টাকা দিছি মারছে দৌড় আমি খব করে হাত ধরে বললাম কোথায় যাস বলে যে হুজুরের বেটা চল আছে আমি তার কাছে দোয়া চাবো আমি বললাম পাগলা কোন হুজুরের কাছে কোন পীরের কাছে কোন বাবার কাছে কোন মাজারে চাওয়া যাবে না পাইতে যদি চাও কেবল মাত্র আল্লাহর কাছে চাইতে হবে ধরে কোন কথা ঠিক রাখাল বলে পথিক ওমার ফারুককে বলতে যে পথিক সত্যি যদি আল্লাহর রাস্তায় তুমি ওটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে দশ মাইল দূরে মালিকের বাড়ি ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল ওটার দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দিবে ওমর ফারুক বলতে রাকাল ভাই অতদূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও রাকাল সিললে বলে পথিক তুমি কি হজর তোমারকে চেনো রাখাল উমর ফারুককে বলে পথিক পথিক মানে পথে যারা চলে তারা হলো পথিক পথিক তুমি যদি এরকম বলে কিসের উমরের গুপ্ত বাহিনী ঘুর ঘুর করতেছে যদি দূর থেকে পার ভাই তুমি আমাকে দশ টাকা দুই টাকা ঘুষ দিছে আর আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক পেয়ারা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে ধরে বলবার চাও আমার ফরক বলে রাখাল হয় তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই এই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে দুইটা দেড়হাম দেব আর তুমি গোপনে ওটের এক পেলা দুধ দেবে তাহলে তোমাকেও ধরতে পারবে না আমাকেও ধরতে পারবে না এবার রাখাল সিল্লায় বলে ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভন্ডামের কি দেখলে রাখাল বলতেছে পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিকও জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাত্তা করল হাক্কা তো যেখানে কেউ দেখতেছে না কে দেখতেছে আর লেখা রাখছে এখানে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা দামি মার্কেট এরকম নাই এখানে সিসি ক্যামেরা আছে তখন সিসি ক্যামেরা দরজালা বন্ধ করে কাম সারছে সকালে গল্প মারতে আমি একলা পঞ্চাশটা মারছি রে তুই তুই একলা পঞ্চাশটা মার লুকেও কেউ কই দরজালা বন্ধ দেখবি কে দুই কান্দের দুই ফেরেস আল্লাহ কয় আল্লাহ কে আল্লাহ আরে বাড়ি কুটি কি যে খয় দেখবি কে তারপরে কান্ধত কি ঘুম পারতেছি তোমার প্রত্যেকটি কাজ দুই কান্ধের ফেরস্ত রেকর্ড করতেছে তোর কারণ কথা ঠিক কথা কর না কেন রে যখন কেন অন্তরালের মা বলে আমার বাবাজিরা একটু মনোযোগ দা শোনেন ওমর ফারুক একদৌ দৌড়ে পাহাড়ের পাত দেশে গিয়া যায় নামাজ বিয়া শুক্রাতার নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আত্মা কর্লা নিজের চোখে আমি দেখেছি আল্লাহর কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যায় তখন আল্লাহ তুমি কোথায় আসো এই দিকে ইমানদারের কোনো খেয়াল না থাকলেও কেউ না দেখলেও তুমি দেখতেছো এই বিশ্বাস তার কলি যাই জমা আল্লাহ রাখাল পিছনে এসে বলে যতই কান্দো কাম হবে না যতই কান্দো কাম হবে না উটের দুধ তোমাকে দেওয়া গেল না ওমর ফারুক রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই না দেখে আল্লাহকে কলিদের মধ্যে বিশ্বাস করার তাপলভ আল্লাহর ভয় করে তুমি দুনিয়ার কোনো অন্যায় করতেছ না এর বিনিময়ে তোমার চাহিদা কি তোমার তো দুনিয়াতে ভালো কোনো চাকরি বাকরি হয়নি তোমার মনে হয় ভালো কোনো বাড়িও নাই তুমি রাখালি করে ভালো কিছু খাও তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক আমার চাহিদা যদি শুনতে চাও আমার চাহিদা হলো রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত অফিল ফিল আখিরাতে হাসানাত ওয়াকিনা আযাবান নার আপনি যদি খালি মনে করেন মসজিদের মাদ্রাসার মধ্যে কোরআন থব আর মাঝে মধ্যে বক্তাকে দাওয়াত দিয়া কোরআনের মাহাফিলে ও আর শুনবো তাহলে কোরআনের পাওয়ার বুঝে পাবেন না কোরআনের পাওয়ার বুঝতে গেলে সব জায়গায় যেখানে অন্ধকার সেখানে আলো জ্বালাতে হবে ধরে কন ঠে কোরআনকে বলা হয় কি কোরআনের এক নাম হলো নূর নূর যার কারণে যেখানে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে প্রথম পাঁচটা আয়াত যেখানে নাজিল হয়েছে ওই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর আগে ছিল গাড়ে হীরা আগে কি ছিল গাড়ে হীরা হীরা পাহাড় আর এখন হয়ে গেছে জাবালের নূর তার মানে বোঝা গেল কোরআন দিনের কারণে একটা পাহাড় যদি আলোকিত পাহাড় হয় তাহলে যেই গ্রামে কোরআনের মাদ্রাসা চালু হবে এ গ্রাম কি অন্ধকার থাকবে প্রথম শব্দই কি একর আল্লাহ রাসুলকে জিব্রাইল বলতেছে এক পড়ুন আল্লাহ নবী তিনবার বলেছেন আমি পড়ব না পড়ব না পড়ব না জিব্রাহ বলে হুজুর আপনি পড়বেন না কেন আলমী বলেন জিব্রাইল তুমি পড়তে বললে আমি পড়ব না আগে জানতে হবে পড়ার ধরন কি কারণ বহু পড়া পৃথিবীতে আছে যেই পড়ে মানুষ কি হয় আবু জেহেল হয়ে যায় আবু জেহেল কি মূর্খ ছিল জ্ঞানী ছিল কিন্তু আসল পড়া পড়ে নাই যার কারণে মূর্খের বাপ যতই বাংলা ইংরেজি অঙ্ক শিখেন আল্লাহর কোরআন আমাদের শিখতেই হবে দরে কোন কথা ঠিক কিনা কোরআনের শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা রুহু আর অঙ্ক বিজ্ঞান বাংলা ইংরেজি এগুলো হলো জেসমানি একটা হলো রুহানি একটা হলো জেসমানি জেসিম আর রুহু আপনারা বোঝেন এই যে হাত পা কান চোখ এগুলো সব কি জেসিম আর জীবন এটা হলো রুহু তো এখন চিন্তা করেন কোনটার দাম বেশি শরীরের দাম বেশি না রুহের দাম বেশি আপনার হাত কখন চলে যখন রুহু আছে তখন তো হাত চলে রুহু না থাকলে হাত থাকা কোন লাভ হবে যত শিক্ষাই থাক কোরআন শিক্ষা না থাকলে ওই শিক্ষার কোনো মূল্যায়ন হবে না অনেক শিক্ষিত মানুষ দুর্নীতির পাহাড় গজায় দিচ্ছে তোর কোন ঠিক কিনা ভাই যান যদিও একশো জন ষোলো একশো ষোলো জন আলিমকে তারা তালিকা করছে কিন্তু ইনশাল্লাহ বর্তমান সরকার এটা তদন্ত করবে এবং দেখবে কোনো আলেমের মধ্যে খুঁজা পাওয়া যাবে না ইন্নামা এক ওলামা আল্লাহ কোরআন দিয়ে তদন্ত করেছে বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কোনো আলেমের বাড়ি বিদেশে খুঁজে পাবেন না কোন আলেমের বাড়ি বিদেশে আছে খুঁজে পাবেন না বিদেশের ব্যাংকে কোন আলেমের টাকা নেই উনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজেন আর দূরবীন দিয়ে খোঁজেন আমার বিশ্বাস এরা দেশতে একটা ভালো বাড়ি করে পারে না আর বিদেশও সেজন্যে দুদকের কাছে যতই নোটিশ করুক কাম হবে না আল্লাহ ফাক আলেমদের ইজ্জত রাখুক আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ মা রাসাতুল আম্বিয়া আলেম রাহুল নবীদের ওয়ারিস এ মাদ্রাসায় যেগুলো তৈরি হবে এগুলো এরকম আলেম হবে আপনাদের সোনানাঙ্গার মাহফিলকে আল্লাহ কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন জোরে বলে আল্লাহ মামিন রাখাল ওমার ফারুককে লক্ষ্য করে বলতেছে আমার চাহিদা হলো রব্বানা দুনিয়া হাসানা অফিল হাসানা উমর ফারুক বলে রাখাল আত্মা করল আল্লাহর ভয় করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এর বিনিময়ে তুমি যে চাহিদার কথা বললা কোরআনের আয়াত দিয়া আমি তো বুঝবার পারলাম না রাখাল বলে পথিক আমার চাহিদা হলো দুইটা এক নম্বর চাহিদা হলো মহামানব ভদ্র তুমরকে আমি দেখতে চাই আর দুই নম্বর চাহিদা হলো আমি মরে গেলে আল্লাহ যেন আমারে জান্নাত দে রাখাল বলে আমার চাহিদা কয়টা দুইটা এক নম্বর চাহিদা কি মহামানব উমরকে দেখতে পারছে কেন বলে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছে সেই হযরত উমরকে যদি একটা দেখতে পাইতাম ভাই আমার জীবনের দুনিয়াবি বি আশা আল্লাহ পুরা করতে আর দুই নম্বর হলো মরে গেলে আল্লাহ জান্নাত দেয় ওমর ফরুক দৌড়ে এসে রাখালে হাটটা ধরে একটা চুমা চুমাতে বলতেছে ভাই তোমার দুই নম্বর আশা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে না কেন রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো এ কথা তো ভালোই বলতেছো কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এ লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজায় اور ভারক চিন্তায় পড়ে গেলেন যে আমাকে তওবা পড়াছে মনাফিক কছে কছে এখন যদি বলে আমি উমর এই সোনাও সারা হাত ফেল করে মরাও সারা জোরে কর কথা ঠিক কি না আমার চিন্তায় পড়ে গেলেন কি করব এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদুউ ইলা সাবি রব্বিকা বিল হিকমাহ ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো তুমি যে উমর এটা যদি বলবার না পারো বললে যদি হাটফেল করে তাহলে অ্যাঙ্গেলে করো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বলতেন এই এইভাবে ঘুরে আর এভাবে না করে এইভাবে ক এটা কে বলতেছে আল্লাহর কোরআন তোমার ফরক বলেন রাখাম ভাই সত্যি যদি হজর দেখ পারে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাদের আদায় করো তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত সুমান আল্লাহ কবেন না আর তাহল হাক্কা যখন মানুষ আল্লাহর ভয় যথাযথ ভয় করবে তখন প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমাম হওয়া লাগবে আজকে আমাকে মতন গরিবের সন্তান মসজিদের ক্ষতি ভয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির লোকেরা মন খারাপ করে কে রে এই হামাকের খবর জানলো কেমনে মসজিদ কমিটির সভাপতি সুদের ব্যবসা করে ওই এখন সুদের সুদের যে ওয়াজ করছে ওর পরে যিনি চাকরি গেছে আর ওই সুদের ওয়াজ যদি চেয়ারম্যান সাহেব করতো মেম্বরে বসে ওই চাকরি যাবি এই কথা কেন চাকরি যাবি আপনাকে চেয়ারম্যান সাহেব মসজিদের ক্ষতি আর আমি ক্ষতি আমি কথা বললে ভুল ধরবি চেয়ারম্যান কথা বললে চাপা থাপ্পড় খাবি তোরে কর কথা ঠিক করে এ কি চুৎখাস করে নামই সোনা ডাঙ্গা বুঝতে পারছি না সোনা মানে কি কি বলতেছিলাম সামনে কাতারে গিয়ে নামাজ পড় তাহলে দেখতে পাইবা যে মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হজরত ওমর এখান থেকে পরবাল হনব আত্মা শল্লভ হক্কা তোকা পিহিক যখন মানুষের মধ্যে চালু হয়ে যাবে তখন ভালো নেতাগুলো ভালো ভালো মানুষগুলো নেতা হবে আর নেতাগুলা মসীদের ইমাম হবে সোহানাল্লাগান নাগান আল্লাহফাক আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দান করুক সকলগুলো লহ মামিন আশতাহ ফিরুল্লাহ পড়েন আস্তাক ফিরুল্লাহ আল্লাহজি লা ইলাহা ইল্লাহাল আইয়ো কাইয়ো মতো লা হাওলা আলাহ কুয়াতা ইল্লা বিল্লাহ লাল ইলাজিম আল্লাহ মামিন সবাই হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ সব দেখতে আল্লাহ জীবনের প্রথম মাহফিল করেছে তোমার সোনা বাবাজিরা মাদ্রাসা করবে বলে তোমার কোরানের ঘর করবে বলে আল্লাহ তুমি কবুল কর আল্লাহ আমাদের বিশ্বাস একত্রিশে বৈশাখ বৈশাখের শেষ দিনে এত রাত পর্যন্ত আসমান ভালো আছে মাহফিলকে আল্লাহ কবুল করেছেন ইনশাআল্লাহ আল্লাহ যারা টাকা পয়সা খরচ করে আল্লাহ আজকের জান্নাতের বাগান লাগাইছে সবগুলো মানুষকে তুমি জান্নাতি কবুল করে নাও আল্লাহ আল্লাহ যারা দান করেছে নগদে বাকিতে আল্লাহ সকলের দানকে কবুল করো আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা যাদের কবর গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও এই আল্লাহ তাহলে আমি গুণাগার বলে হাত ফেরাই দিও না এতগুলো মানুষের মধ্যে যার দুই খানাত পছন্দ করো সে হাতের ওসিলাই গোটা মাহফিলকে কবুল করো আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সহসভাপতিদের কবুল করো প্রধান অতিথিকে কবুল করো বিশেষ অতিথিদের কবুল করো আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নুরের আলো হিসাবে বাতি হিসাবে আল্লাহ তুমি কবুল করো সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته